আমি যে গল্প বলবো সত্যি কোনো গল্প না, পুরো গল্পের বেশিরভাগই নিছক আমার গল্প না। চমক হাসান, গণিতের ভীতি দূর করার এর জন্য আরেক নাম। জন্ম এবং বেড়ে ওঠা কুষ্টিয়াতেই, এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ কৌশলে স্নাতক, আর তারপর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা থেকে পিএইচডি সম্পন্ন করেন। চমক হাসান গণিতকে প্রচণ্ডভাবে ভালোবাসেন, সেই ভালোবাসাকে ছড়িয়ে দিতে গণিতের রঙ্গ নামে একটি ভিডিও সিরিজ 2012 সালের জানুয়ারিতে চালু করেন। গণিত পড়ালেখার ক্ষেত্রে আমার মূল কথা হলো এ ম নি প, এসো মজা নিয়ে পড়ি। কি অন্যায় করেছে আমার শূন্য, এই তো সেই শূন্য যেদিকে প্রথম ব্যবহার করেছিল সেই ব্যাবিলনে। এবং একটি সময় পর গণিতের মজাকে আরো বেশি ইফেক্টিভ করার জন্য গণিতের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বই লেখা শুরু করেন, এবং যে এখনো চলমান রয়েছে। গণিতের বিভিন্ন বিষয়বস্তুকে গানের মাধ্যমে প্রকাশ করে উনি গণিতকে এক অন্য লেভেলে নিয়ে গেছেন। পাই দিবসে পায়ের বর্ণনা করতে আজ্ঞা হয় 3.14159269। 1986 সালের 28 জুলাই চমক হাসান জন্মগ্রহণ করেন। চমক হাসান চমৎকার একটি দিনে জন্মগ্রহণ করেছিলেন, কারণ 28 হলো একটি পারফেক্ট নাম্বার। 28 ডিভিজরগুলোকে যদি আমি যোগ করি তাহলে সেটা 28 সমান হয়। যেহেতু চমক ভাই নিজে একটি চমক, তাই আজকে আমরা চমক ভাইয়ের বার্থডে নিয়ে একটি ম্যাজিক স্কোয়ার বানিয়েছি, যার রো কলাম ডায়াগোনাল সব দিকের যোগফলই হবে 140। তোমরা যদি তোমাদের বার্থডেটের ম্যাজিক স্কোয়ার চাও তাহলে আমাদের পেজে মেসেজ করো। আমাদের নেক্সট ভিডিও থাকবে ম্যাজিক স্কোয়ারের ক্যালকুলেশনের প্রোগ্রামিং নিয়ে। চমক হাসানের জন্মদিনে সঞ্চারপথ পরিবারের পক্ষ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের সবারই স্বপ্ন থাকবে ঘরে ঘরে যেন চমক হাসানের মতো গণিত প্রেমী জন্ম হয়। আমার এই ভিডিও দেখে যদি একজন মানুষও গণিতে অনুপ্রাণিত হয় সেটা আমার অনেক বড় পাওয়া। ধন্যবাদ।